वेलकम स्टूडेंट्स मास्टरमशाई एकेडमी तुम्हारे सबाई के स्वागत हमें तुम्हारे संगे रही बाबाई दा आज के जरा कम्पिटिटिव एग्जाम बैचे रेच तर क्लस ये डेट 10 क्लस और आज के क्लस मूलत जरा WBP DRDO MTS SSC MTS RRB NTPC RRB ग्रुप डी বা PSC সমস্ত পরীক্ষাগুলোতে যারা তোমরা বসতে চাইছো তাদের জন্য আজকের এই ক্লাস। তা আমাদের ক্লাসের আজকে আলোচ্য বিষয় বয়স সংক্রান্ত সমস্যা সমাধান। তা বয়স সংক্রান্ত প্রশ্ন কিন্তু এই সবগুলো পরীক্ষাতে কমবেশি একটা বা দুটো কোনো কোনো পরীক্ষায় দুটো আসে। তা সেই জন্য বয়স সংক্রান্ত প্রশ্নের সমাধানগুলো যেন আমরা খুব সহজে এবং একেবারে নির্ভুলভাবে করতে পারি সেই কারণেই আজকে আমার ক্লাস। তাহলে চলো আমরা সরাসরি এখন একেবারে অঙ্কতে চলে যাই। কি বলেছে দেখো, যদি 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত। তা দেখো আমাদের এখানে কিন্তু একটা আগের ঘটনা আছে আর একটা বর্তমানের ঘটনা আছে। তা দেখো এই পিতাপুত্রের বয়স সংক্রান্ত অঙ্কগুলো যদি আমরা টেন্স ইংরেজিতে যে টেন্স রয়েছে সেটার কিছুটা হেল্প নিই তাহলে খুব সহজেই অঙ্কগুলো সমাধান হবে। দেখো আমাদের এখানে আগে আছে, আগে মানে কোন টেন্স হয়? পাস্ট টেন্স, তাই তো? আগে মানে হয় পাস্ট টেন্স। আচ্ছা আর একটা কী আছে? বর্তমানে। ভবিষ্যতে কিন্তু আমাদের এখানে নেই, তার মানে এটা প্রেজেন্ট, তাই তো? আমি PRE লিখলাম মানে প্রেজেন্ট। তাহলে আমাদের কিন্তু দুটো ঘটনা, একটা হচ্ছে পাস্টে ঘটনা আর একটা প্রেজেন্টে। তাহলে কত বছর আগে বলেছে, বর্তমান কাল থেকে কত বছর আমি আগে যাব? 6 ইয়ার্স, 6 বছর, 6 ইয়ার। এই গ্যাপটা যত বয়সের যত বছরের আগে যাব সেই বয়সটা ওপরে বছরটা ওপরে লিখে দেব। তাহলে 6 বছর আগের ঘটনা। এবার কে কে আছে আমাদের এই অঙ্কটাতে? কে কে আর রয়েছে? একটা আছে ফাদার আর আছে সান, এই দুজনেই আছে, আর কেউ নেই। বলেছি কি যে যদি 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে যদি 6 বছর আগে পুত্রের বয়স এক্স হয় তাহলে তার বাবার বয়স হবে 3x, কারণ এখানেই বলেছে যে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। ঠিক আছে, তাহলে পুত্র যদি এক্স হয় পিতা হবে 3x। এবার আমরা বর্তমানকালে চলে আসি। তাহলে 6 বছর পরে এলাম বর্তমানে, তাহলে পিতার বয়স কত বাড়বে? 6 বাড়বে। একইভাবে পুত্রের বয়সকেও বর্তমানে নিয়ে আসছি, তাহলে পুত্রের বয়সকেও 6 বাড়িয়ে দেব। তাহলে এটা বর্তমানে পিতার বয়স, এটা বর্তমানে পুত্রের বয়স। কিন্তু ওদের কোয়েশ্চেন কী আছে? পুত্রের বর্তমান বয়স, তার মানে এটার মান আমাদের বের করতে হবে। আর একটা কন্ডিশন দিয়েছে যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ, তার মানে বর্তমানে পিতার বয়স কত দেখতে পাচ্ছি আমরা? 3x + 6, এটা গেল পিতার বয়স। আর পুত্রের বয়সটা কত? এটা ওরা বলেছে যে বর্তমানে এই পিতার বয়সটা পুত্রের যা বয়স তার 2 গুণের সঙ্গে সমান হবে। বর্তমানে পিতার বয়সটা পুত্রের যা বয়স তার 2 গুণের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এবার আমরা কি করছি, 3x + 6 লিখছি, 2 দিয়ে গুণ করি, 2x + 12, 2x কে এদিকে নিয়ে আসি, 3x - 2x 12 ছিল, 6 কে ওই দিকে নিয়ে গেলে -6, এ দুটো বিয়োগ করলে x, এ দুটো বিয়োগ করলে 6, অর্থাৎ x-এর মান আমাদের কত বের হলো? 6। এই মানটা এখানে বসিয়ে দেব, কারণ আমাকে পুত্রের বর্তমান বয়স বের করতে হবে। এক্সের জায়গায় 6 + 6 মানে কত হলো? 12, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স 12 বছর। দেখো টেন্স দিয়ে কিন্তু অঙ্কটা হয়ে গেল এবং একটুও ভুল হওয়ার সম্ভাবনাই নেই। আমরা এরপরে আরও কিছু অঙ্ক দেখি এবং সেখানেও টেন্সের প্রয়োগটা তোমাদের দেখাই। আমরা যাই এবার নেক্সট নাম্বার 2-তে। আমরা 2 নম্বর অঙ্কতে কি বলেছে, যদি 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত। এখানেও কিন্তু ঠিক আগের অঙ্কটার মতোই একটা আছে আগে আর একটা আছে বর্তমানে।
তার মানে আমাদের আছে একটা পাস্ট আছে একটা, আর একটা কী আছে প্রেজেন্ট আছে, ঠিক আছে। এবার প্রেজেন্টের থেকে পাস্টের কত বছরের ফারাক দেখো, এখানে দেয়া আছে 5 বছর, আমি সবার আগে উপরে 5 লিখে নিলাম যেন ভুল না হয়। এবার এখানেও কিন্তু ওই ক্যারেক্টার দুজনই আছে, এক হচ্ছে ফাদার বাবা, আর একটা হচ্ছে সান পুত্র। বলেছে যে 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ, তাহলে 5 বছর আগে মানে পাস্টে যদি পুত্রের বয়স এক্স হয় তাহলে পিতার বয়স হবে 9x, ঠিক আছে। এবার বর্তমানে আসি, বর্তমানে তাহলে পিতার বয়স কত বাড়বে, এই যে ওপরের গ্যাপটা 9x ছিল, এই গ্যাপটা মানে 5 বছর বেড়ে হবে 9x+5। একইভাবে পুত্রেরটাও বাড়বে, পুত্রের এক্স ছিল 5 বেড়ে যাবে হবে x+5। এবার কি বলেছে যে বর্তমানে কিন্তু পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, তাহলে বর্তমানে যেটা পিতার বয়স এটা 4 গুণ হবে, কার পুত্রের যা বয়স তার 4 গুণ। বর্তমানে পিতার বয়সটা পুত্রের যা বর্তমানে বয়স তার 4 গুণ। তাহলে ওরা কোশ্চেনটা কি আছে যে বর্তমানে পিতার বয়স কত, মানে আমাকে প্রেজেন্টে এই বাবার বয়সটা বের করতে হবে। তাহলে আগে এখান থেকে আমরা এক্সের মানটা বের করি, সেই মানটা এখানে বসিয়ে দেব, কত আসবে এটা 9x+5=4x+4×5=20। 4x কে এদিকে নিয়ে আসো, 9x-4x, 5কে ওই দিকে নিয়ে যাই, 20-5, অর্থাৎ এ দুটো করলে 5x আর এ দুটো বিয়োগ করলে 15, মানে x-এর মান আমরা 3 পেয়ে গেলাম। x-এর মানটা যখন 3 পেয়ে গেলাম সেটা এখানে বসিয়ে দেই, তাহলে 9×x, x মানে 3+5 হলো, 3×9 কত হবে, 3×9 হবে 27+5, 27 আর 5 যোগ করলে 32, তাহলে বর্তমানে বাবার বয়স হবে 32 বছর। দেখেছো টেন্স প্রয়োগ করা হচ্ছে, অঙ্কটা কিন্তু ভুল হওয়ার কোনো জায়গায় ছাড়া হচ্ছে না, আমরা একটা জায়গাও ছাড়ছি না যেখানে একটুও ভুল হওয়ার সম্ভাবনা তৈরি হয়, পুরো লিখে করা হচ্ছে এবং সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে যেন ভুল না হয়। এবার আমরা দেখি নেক্সট নাম্বার 3 নম্বর অঙ্কতে বলেছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, যদি 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয় তবে বর্তমানে পিতার বয়স কত। তাহলে এখানে কিন্তু আমাদের বর্তমান রয়েছে আর ভবিষ্যৎ রয়েছে, তাই না। দেখো একটা বলেছে বর্তমান আর একটা 6 বছর পর, তাহলে বর্তমান হচ্ছে আমাদের প্রেজেন্ট আর একটা রয়েছে ফিউচার, আমি FUT লিখলাম মানে ফিউচার, ঠিক আছে। এবার কে কে রয়েছে, একটা হচ্ছে বাবা আর সান পুত্র। ক বছরের এই গ্যাপটা রয়েছে, দেখো বর্তমান আর ভবিষ্যতের মধ্যে গ্যাপটা রয়েছে 6 বছর। বলেছে বর্তমানে পিতার বয়স পুত্রের হচ্ছে 6 গুণ, তাহলে যদি বর্তমানে পুত্রের বয়স এক্স হয় তাহলে পিতা হবে তার 6 গুণ, মানে 6x, ঠিক আছে। এবার আমরা ভবিষ্যতে চলে যাই, ভবিষ্যতে তখন বাবার বয়স কত হবে 6x+6, পুত্রের বয়স কত হবে x+6, ঠিক আছে। এটা তাহলে 6 বছর পর পিতার বয়স আর এটা পুত্রের বয়স। এবার বলেছে যে 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতার বয়সটা কত আছে, এটা 3 গুণ হবে, কার পুত্রের যা বয়স তার 3 গুণ। পুত্রের বয়সকে 3 দিয়ে গুণ করলে বাবার বয়সের সাথে সমান হবে। এবার এখান থেকে আমরা x-এর মানটা বের করব, 3x+3×6=18, 3x কে এদিকে নেব আর এই 6কে ওপাশে নিয়ে যাব, তাহলে হবে 3x আর এদিকে হবে 12, 3×4=12, x-এর মান পেলাম 4। এবার আমাদের কি বের করতে হবে, বর্তমানে পিতার বয়স, তাহলে বর্তমান তো এটা প্রেজেন্ট, প্রেজেন্টে পিতার বয়স কত হবে, মানে 6x-এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে 6x-এর মানটা বের করব, 6 আছে, x-এর জায়গায় কত বসবে 4, তাহলে 4×6=24, অর্থাৎ
বর্তমানে কিন্তু পিতার বয়স বেরোলো 24 বছর। পরিষ্কার? প্রেজেন্ট আর ফিউচার টেন্সে কিন্তু অঙ্ক হয়ে গেল, যেহেতু পাস্ট টেন্স ছিল না। আশা করি তোমরা যদি একটু চেষ্টা করো এই টেন্সকে বয়সের অঙ্কের সাথে মিশিয়ে অঙ্কটাকে সহজভাবে এবং নির্ভুলভাবে করার টেকনিকটা আমরা শিখে যাব, ঠিক আছে? চলো নাম্বার 4-এ। 4 নম্বরে বলেছে যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। যদি 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয় তবে বর্তমানে পুত্রের বয়স কত? তাহলে এটা কিন্তু আমাদের বর্তমান রয়েছে আর 12 বছর পর মানে ফিউচারে যেতে হবে, এ দুটোই কিন্তু রয়েছে এই অঙ্কটাতে। তাহলে বর্তমান হচ্ছে প্রেজেন্ট আর 12 বছর পর ওটা চলে যাব আমরা ফিউচারে। এই গ্যাপটা কত বছর? 12 বছর। এবার আমাদের দেখতে হবে অঙ্কটাতে ক্যারেক্টার আছে, বাবা আছে আর সান পুত্র আছে। বলেছে যে বর্তমানে পিতার বয়স পুত্রের 5 গুণ, তাহলে পুত্রের যদি এক্স হয় তাহলে পিতা হবে 5x, ঠিক? এবার 12 বছর পরে চলো, 12 বছর পরে পিতার বয়স 12 বেড়ে যাবে। ভুল আর দেখো সম্ভাবনা নেই, কারণ এই 5x-এর সাথে ওপরে যে রয়েছে সেটা যোগ হবে। তাহলে 5x+12 পিতা পেয়ে গেলাম আর পুত্র হবে x+12। এবার বলেছে 12 বছর পর পিতার বয়স হবে পুত্রের 2 গুণ, অর্থাৎ পিতার যেটা বয়স সেটা হবে 2 গুণ, কার? পুত্রের যা বয়স তার 2 গুণ। এবার চেয়েছে কি বর্তমানে পুত্রের বয়স, তাহলে প্রেজেন্টে পুত্র মানে x-এর মান, ব্যাস। এটা শুধু x-এর মান চেয়েছে, 5x না, পিতা চায়নি পুত্র চেয়েছে। তাহলে আমি এখান থেকে সলভ করে x-এর মান যেটা পাবো সেটাই আমার উত্তর। তাহলে 5x-কে রাখছি +12 = 2x + 12 × 24। 2x-কে এদিকে নেব, 5x - 2x = 24 - 12। তাহলে এটা বিয়োগ করলে আসছে 3x আর এটা বিয়োগ করলে আসছে 12, কাটাকাটি করলে 4। তাহলে x-এর মান কত পেলাম আমরা? 4, অর্থাৎ পুত্রের বয়স 4 বছর। বুঝতে পারলে? খুব সহজ অঙ্ক কিন্তু। তাহলে এটা গেল আমাদের নাম্বার 4। এরপর আমরা আরেকটা টাইপ দেখি নাম্বার 5-এ। দেখো 5 নম্বর অঙ্কতে বলেছে যদি বর্তমানে পিতা ও পুত্রের বয়সের গুণফল 3600 হয় এবং তাদের বয়সের অনুপাত 16:9 হয় তবে পিতার বর্তমান বয়স কত? তাহলে এখানে দেখো আমাদের কোনো ভবিষ্যতে যাওয়া হয়নি, সব বর্তমানেই রয়েছে, শুধু দুজনের বয়সের অনুপাত আর গুণফল দিয়ে দিয়েছে। তাহলে আমাদের ক্যারেক্টার রয়েছে একটা বাবা আছে আর আছে সান। এবার এদের বয়সের অনুপাত যেটা দিয়েছে 16:9, সেখান থেকে আমি ধরে নেব যে বাবার বয়স 16x আর পুত্রের বয়স 9x, ঠিক আছে? এবার আর কি জানি আমি? বয়সের অনুপাত জানি আর জানি এদের গুণফল, বাবার বয়স আর ছেলের বয়সের গুণফল। তা আমরা এ দুটো গুণ করে দেই, 9 16 কত হবে? 9 16 হবে 144, ঠিক আছে? 144 আর 2x গুণ করলে হবে x2। তাহলে আমাদের হিসাবে বাবার বয়স আর ছেলের বয়স গুণ করলে হয় এটা, কিন্তু ওদের হিসাবে গুণ করলে হয় 3600, ঠিক আছে? এবার আমরা কি করব, x2-কে রাখবো আর এদিক থেকে আমরা 144-কে নিয়ে চলে যাব। কাটাকাটি করি, আমরা 12 দিয়ে কাটাকাটি করতে পারি বা দরকার নেই আগে বর্গমূল করে দেই। বর্গমূল করতে হবে, x2-এর বর্গমূল করলে x হবে, 3600-এর বর্গমূল 60 হবে, 144-এর বর্গমূল 12 হবে। এবার 12 দিয়ে 60-কে কেটে আমরা পাবো 5, অর্থাৎ x-এর মান আমাদের পেয়ে গেলাম 5। এবার কি হবে, চেয়েছে কি পিতার বর্তমান বয়স, মানে আমাদের 16x-এর মান বের করতে হবে। পিতার বয়স 16x, তাহলে আমি পিতার বয়সটা বের করব 16 × x। এবার x-এর মান দেখো আমরা পেয়ে গেছি 5, তাহলে 5 × 16 মানে 80, অর্থাৎ পিতার বর্তমান বয়স 80 বছর। এটা কিন্তু আগের চাইতেও একটু বেশি সহজ লাগলো, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের 5 নম্বর। আমরা এই টাইপের এরপর আরেকটা করি, একটু হাতে স্পিডটা আসবে, ঠিক আছে?
चलो नेक्स्ट छय। देखो छय नम्बरे बोले छे जे जदि बर्तमाने पिता ओ पुत्रेर बयसेर गुणफल 300 हय एवं तादेर बयसेर अनुपात 3:1 हय तबे बर्तमाने पुत्रेर बयस कत। ताहले देखो आमादेर एखाने किन्तु आबार ठीक आगेर मतोई एकटा आछे फादार आर आछे सान। एदेर बयसेर अनुपात दियेछे 3:1। आमी धरे नेई जे फादारेर माने बाबार बयस 3x आर पुत्रेर बयस 1x। वानटा ना दिलेओ चलबे, शुधु एक्स लिखलेओ हबे। शुधु एक्स मानेई ओर आगे वान आछे। एबार आमरा कि जानी एदेर बयसेर गुणफलटा जानी, ता आमरा आमादेर हिसाबे गुणफल बेर करी। एर आगे तो किछु नेई माने एक आछे, 3 1 3, एक्स आर एक्स गुण करले हबे एक्स स्क्वायर। एटा आमादेर हिसाबे बाबा आर छेलेर बयसेर गुणफल, किन्तु ओदेर हिसाबे गुणफल देखो आछे 300। তাহলে এটা মানেই হবে 300। এখান থেকে 3 দিয়ে এটাকে কাটলে হবে 100, বর্গমূল করে দিই তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স পেয়ে যাব, আর 100-র বর্গমূল করলে আমরা 10 পেয়ে যাব। ঠিক আছে, এবার কী চেয়েছে? বর্তমানে পুত্রের বয়স। তাহলে বর্তমানে পুত্রের বয়স তো 1x বা শুধু এক্স, আর এক্সের মানই আমাদের বেরিয়ে গেল 10। তাহলে এটাই হচ্ছে বর্তমানে পুত্রের বয়স। দেখো অঙ্কগুলো কিন্তু একটুও কঠিন না, খুব সহজ পর্যায়ে আছি আমরা এখনও। আস্তে আস্তে আমরা একটু একটু করে জটিলতর পর্যায়ে যাব। তা আজকের এই ক্লাসে আমাদের এটুকু, এই যে দুটো তিনটে টাইপ হলো, এই তিনটে টাইপের মধ্যেই আমাদের আজকের ক্লাসটা হলো। আমরা নেক্সট ক্লাসে আবার নতুন আরও দু তিনটে টাইপ শিখব। তারপর এই বয়স সংক্রান্ত কী কী অঙ্ক বিভিন্ন পরীক্ষায় এসছে প্রিভিয়াস ইয়ার্সগুলোতে, সেগুলো নিয়েও আমরা একটা ক্লাস করব। তারপর তোমাদের যদি কিছু ডাউট থাকে সেই ডাউট ক্লিয়ারের ওপরেও ক্লাস রাখবো। তোমরা কিন্তু অঙ্কগুলো, কোয়েশ্চেনগুলো স্ক্রিনশটে রাখতে পারো সলভটাও দেখে নিয়ে। আর বলছি যে চ্যানেলটা তো আমার নতুন বেশি দিন হয়নি, 1 জুলাই শুরু হয়েছে, খুব এই শুরু করলাম। কিন্তু তোমরা সবাই সাথে থাকো, আমরা রেগুলার এইভাবে চলতে থাকবো, অল্প অল্প করে রোজ শিখতে থাকবো, সঙ্গে থাকো। চাকরি পাওয়ার রাস্তা যেন তোমাদের খুব মসৃণ হয়, আমি যতটা সম্ভব অবশ্যই চেষ্টা করব। তোমাদের সমস্যাগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি সেই প্রবলেমগুলোর ওপরে ক্লাস রাখব। আর ক্লাসগুলো যদি ভালো লাগে একটা করে লাইক দেবে, বন্ধুদের মাঝে চ্যানেলটা শেয়ার করো, আর সাবস্ক্রাইব করার পর ওই বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে নোটিফিকেশনগুলো ঠিকঠাকভাবে পৌঁছবে। ঠিক আছে, বাড়িতে থাকো সবাই, সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থেকো, অল্প অল্প করে রোজ শিখতে থাকো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে।